আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা দেখছো বি প্লাস বাংলা, আমি তোমাদের সাথে আছি বুলবুল। আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউবের ভিডিও লাইক এবং ডিসলাইক কিভাবে হাইড করে রাখবেন। একটা ইউটিউব ভিডিওতে একটা সমস্যা হয় কি, যখন আপনি কোনো নতুন ইউটিউবার হবেন অথবা আপনার ভিডিওটিতে কোনো সমস্যা থাকবে, ভয়েসে অথবা ভিডিও কোয়ালিটিতে সমস্যা থাকবে, অনেকেই তাতে লাইক না দিয়ে ডিসলাইক করে থাকে। তো আপনি যখন লাইক এবং ডিসলাইক হাইড করে রাখবেন, তখন তারা দেখতেও পারবে না, বুঝতে পারবে না যে সেখানে কয়েকটি লাইক এসেছে এবং কতগুলো ডিসলাইক এসেছে। যদি কোনো ভিডিওতে লাইকের চেয়ে ডিসলাইকের পরিমাণটা একটু বেশি থাকে, তাহলে দেখবেন যেই ভিউয়ার আপনার ভিডিওটিতে দেখবে তখন সেও ভাববে যে ডিসলাইকের পরিমাণটা বেশি, তাহলে এই ভিডিওতে অনেক সমস্যা আছে। তাই সেও সেখানে লাইক না করে, তার কাছে ভিডিওটা ভালো লাগলেও সে লাইক না করে একটি ডিসলাইক করে। এর জন্য লাইক এবং ডিসলাইক হাইড করে রাখা উচিত, কারণ তাতে কেউ দেখতে পারবে না আপনার সেই ভিডিওতে কতগুলো লাইক এবং কতগুলো ডিসলাইক এসেছে। সে চাইলেও লাইক দিতে পারে এবং আপনার ভিডিওটি ধীরে ধীরে র্যাঙ্কে চলে আসবে। তাই আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ভিডিও লাইক এবং ডিসলাইক হাইড করে রাখবেন। আমি মোবাইল দিয়ে এখন দেখাবো। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন এবং চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ নিচে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, পাবেন প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন। আর যদি কিছু শিখতে চান তাহলে পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। তো জাম্প করা যাক মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর দেখাবো ইউটিউব ভিডিওর লাইক এবং ডিসলাইক কিভাবে হাইড করে রাখবেন। আমরা সাবস্ক্রাইব যেমন হাইড করে রাখি, তেমনি লাইক ভার্সেস ডিসলাইকটাও হাইড করে রাখা যায়। তো অনেকে জানেন না তো কিভাবে সাবস্ক্রাইব লাইক এবং ডিসলাইক হাইড করে রাখবেন, এটি এখন দেখাবো। লাইক এবং সাবস্ক্রাইব, লাইক এবং ডিসলাইক হাইড করে রাখলে হয় কি, নতুন চ্যানেলগুলোতে যদি কোনো ভিডিওতে ডিসলাইক একটু বেশি আসে তাহলে সবাই সেটি ডিসলাইক করে, কেউ লাইক দিতে চায় না। এজন্য আমাদের লাইক এবং ডিসলাইক হাইড করে রাখাটা জরুরি। ধরুন আমি এই ভিডিওটাতে লাইক এবং ডিসলাইক হাইড করে রাখবো, এজন্য সরাসরি ভিডিওটা ওপেন করলাম। ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনারা চাইলে করতে পারেন অথবা ক্রোম ব্রাউজারে ইউটিউবের ড্যাশবোর্ড থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর উপরে প্যান আইকনে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওর মাধ্যমে করলে খুব সহজেই আপনারা করতে পারবেন। এরপর ভিডিওটির সেটিংস ওপেন করার পর, সেটিংসে আসার পর স্লাইড করে উপরের অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করবেন। এই অ্যাডভান্স সেটিংসে আসার পর একদম নিচে চলে আসবেন। নিচে এইখানে লেখা আছে ইউজার ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও। এই অপশনটি যখন আপনারা অন করবেন তখন আপনার চ্যানেলে লাইক এবং ডিসলাইক শো করবে, আর এটি যখন অফ করে রাখবেন তখন আপনার চ্যানেলে লাইক এবং ডিসলাইক হাইড হয়ে থাকবে। তো এইভাবে লাইক এবং ডিসলাইক হাইড করে রাখবেন। এরপর আমি যদি আপনাদের আমার একটি ভিডিও ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন লাইক এবং ডিসলাইক হাইড থাকলে কীরকম দেখায়। এখান থেকে ধরুন আমার এই ভিডিওটি ওপেন করলাম, এই ভিডিওটি ওপেন করলাম, আমরা যেই ভিডিওটির লাইক এবং ডিসলাইক হাইড করে রেখেছি। এই ভিডিওটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন আপনারা লাইক এবং ডিসলাইকের জায়গায় কয়টি লাইক এসেছে এবং কয়টি ডিসলাইক এসেছে কেউ দেখতে পারবে না। এখানে শুধু লেখা আছে লাইক এবং ডিসলাইক। সো এটি কিন্তু ভিডিও র্যাঙ্কে আনার একটি অন্যতম ট্রিক। তো মূলত এই ছিল ভিডিও, আশা করি আপনারা খুব সহজে শিখতে পেরেছেন, খুব সহজে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ভিডিও লাইক এবং ডিসলাইক কিভাবে হাইড করবেন। তো এই ছোট্ট ভিডিওটা জানিয়ে দিবেন কেমন লাগলো,
আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম।